যার নাকি ক্যালসিয়ামের অভাবে ভুগতেছেন, শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের অভাব, কিভাবে সহজে পূরণ করবেন? বিশেষ করে পুরুষের তুলনায় মহিলাদের কিন্তু ক্যালসিয়াম বেশি শরীরে ঘাটতি থাকে, তাদের কিন্তু ক্যালসিয়াম ক্ষয় হয়ে থাকে। কোন সময় ক্ষয় হয়ে থাকে? এরা বাচ্চা হওয়ার সময় শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ক্ষয় হয়ে থাকে, তারা সহজে ইনশাল্লাহ ক্যালসিয়াম পরিপূর্ণ করতে পারবে এবং বাজার থেকে এটা ট্যাবলেট কিনে খাইতে হবে না। আপনারা যে সবজি দেখতেছেন, আপনারা যদি নিয়মিত খাবার তালিকায় এই সবজিটা রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পরিপূর্ণভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন এবং বিশেষ করে 80 বছরের ভিতরে আর ক্যালসিয়াম ঘাটতি আর থাকবে না, সবসময় পরিপূর্ণ থাকবে। কীভাবে খাবেন, কীভাবে খাইলে আপনারা পরিপূর্ণভাবে ক্যালসিয়াম পাইবেন বিস্তারিত বলবো। যারা নাকি ফেসবুকে দেখতেছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ফলো দিবেন। ফলো দিলে এটাই, নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন। আর দিবেন শেয়ার, শেয়ার দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায়। হ্যাঁ, যদি এই সমস্যা হয়ে থাকে ইনশাল্লাহ সে একটা সমাধান করবে। মূল কথায় আসি, যাদের নাকি ক্যালসিয়ামের অভাব ভুগতেছেন, ক্যালসিয়ামের অভাবে ভুগলে আপনাদের শরীরে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। বিশেষ করে দেখবেন হাত পা একদম খিসা নিয়ে যায়, কে যায় নিয়ে যেতেছে বুঝতেছেন না, কিন্তু হাতের আঙ্গুল পাও এগুলো বাঁকা করে লায়, রগগুলো বাঁকা করে লায়। রাত্রে শুয়ে রয়েছেন, দেখবেন হঠাৎ করে আপনার পাও বাঁকা হয়ে গেছে, গা রগ সিধা করতে পারতেছেন না পাও, এই অবস্থা। এ থেকে সহজে মুক্তি মিলবে এই ভেন্ডি। ভেন্ডি কীভাবে খাবেন, কীভাবে খেলে পরিপূর্ণভাবে ক্যালসিয়াম পাবেন? বিশেষ করে আমরা কিন্তু ভেন্ডি খেয়ে থাকি, বিভিন্ন তরকারি করে খেয়ে থাকি, তরকারি করে খাইলে কিন্তু এতটা পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় না। আপনারা শুধু ভর্তা করে খাবেন, হালকা সিদ্ধ করে ভর্তা করে গরম ভাত দিয়ে খাবেন, দেখবেন মুখে আপনার মুখে মানে মুখে আপনার ইয়াটা বাড়বে, লুচি বাড়বে এবং আপনার পরিপূর্ণভাবে ক্যালসিয়ামটা পাইবেন আর কি। আপনি এই তরকারিতে, এটা কিন্তু ভেন্ডি, এই ভেন্ডি কিন্তু বাজার থেকে নিয়ে আসবেন, কতদিন খাবেন? আপনার অনেক ঘাটতি থাকলে 1.5 থেকে 2 মাস খাবেন। 1.5 থেকে 2 মাস যদি আপনি নিয়মিত খান, মানে প্রতিদিন খাবার তালিকায় একবেলা রাখবেন ভর্তা, আপনি এই ভেন্ডি ভর্তা হালকা সিদ্ধ করে ভর্তা করে খাবেন, ইনশাল্লাহ আপনারা পরিপূর্ণভাবে ক্যালসিয়াম পাবেন এবং 2 মাস খাইতে হবে। 2 মাস যদি আপনারা খান ইনশাল্লাহ, আর মানে আপনার যতদিন আপনারা বেঁচে থাকেন আর ক্যালসিয়ামে আর ঘাটতি হবে না, পরিপূর্ণভাবে ইনশাল্লাহ ক্যালসিয়াম পাবেন। আর বিশেষ করে বেশি করে শেয়ার দিবেন, শেয়ার দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায় আর সেও একটা উপকৃত হয়। আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমি অনেক উপকৃত হই। আর বিশেষ করে শেয়ার দিলে অনেক উপকৃত হই আমি।